জয়পুরহাটের করিমনগর এলাকায় নানাকে গলা কেটে হত্যা করেছে নাতি বুধবার সকালে এই ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে বাড়ির কেউ না থাকার সুযোগে নানা বেলাল হোসেনকে ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালানোর চেষ্টা করে নাতি পায়জিত এ সময় গ্রামবাসীরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখে আটক করে পুলিশে খবর দেয় নিহতের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে